ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। সেই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, ভূগোলের প্রথম অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য প্রেজেন্ট করছি কোয়ালিটি ম্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সঙ্গে পুরোটা সময় আছি। আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের অ্যাসাইনমেন্টের নাম পরিবেশের উপাদানসমূহের সাথে মানুষের আন্তঃসম্পর্ক নিরূপণ। তার মানে মানুষের সাথে পরিবেশের সম্পর্ক নিরূপণ করাটাই হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের উদ্দেশ্য। তো আমরা দেখব এখন যে কীভাবে আমরা সেগুলো করব। আমরা জানি যে যে কোনো অ্যাসাইনমেন্টেরই কিছু নির্দেশক দেওয়া থাকে, যে নির্দেশক অনুযায়ী আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখে থাকি। যেমন নির্দেশক, প্রথম নির্দেশক হচ্ছে ক নম্বরে ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা। প্রথমে আমরা এই কাজটি করব, ভূগোলকে ধারণা দিব এবং পরিবেশের ধারণা দিব। নেক্সট আমাদের খতে যেটি দেখছি, ভূগোলের পরিধি ও পাঠের গুরুত্ব ব্যাখ্যা করব। মানে ভূগোলে কী কী বিষয় পড়ানো হয় এবং ভূগোল পাঠ করা কেন গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখাবো। এবং গতে দেখাবো পরিবেশের উপাদানগুলো শনাক্ত করব এবং মানুষের সাথে এর সম্পর্ক ব্যাখ্যা করব। পরিবেশে অনেক উপাদান আছে, মাটি, পানি, বাতাস, বায়ু, আচার আচরণ, ধর্ম, উৎসব, এগুলোর সাথে সম্পর্ক দেখব। এবং পরিবেশের প্রাকৃতিক ও মানবিক উপাদানের আন্তঃসম্পর্ক প্রদর্শন করে এর গুরুত্ব ব্যাখ্যা করব। তো ভিউয়ার্স, শুরু করছি আমাদের অ্যাসাইনমেন্টের উত্তর। প্রথমে আমরা লিখব উত্তর, এভাবে লিখব, পরিবেশের উপাদানসমূহের সাথে মানুষের আত্মসম্পর্ক। ইয়েস, তো প্রথমে আমরা পয়েন্ট অনুযায়ী লিখলে ভালো সুবিধা হয় আমাদের বুঝতে যে আমরা সবগুলো পয়েন্ট লিখলাম কিনা। তো প্রথমে আমরা লিখব ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা। ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা আমরা দেখছি। আমরা পৃথিবীতে বসবাস করি, পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ, বিচিত্র তাদের জীবনধারা, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ, প্রকৃতি এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক কর্মকাণ্ড, এসব অর্থনৈতিক আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। সুতরাং ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। বুঝতে পারলাম আমরা যে ভূগোল শুধুমাত্র পরিবেশের বিজ্ঞান না, এটা সমাজেরও বিজ্ঞান, এটা মানুষের বিজ্ঞান। তো এখন আমরা স্পেশালি শুধু ভূগোলের ধারণা দেব। আমরা দুই ভাগে ভাগ করেছি এই ধারণাটি। আমরা জানি যেখানে ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা চেয়েছে, তো আমরা প্রথমে ভূগোলের ধারণা দিচ্ছি। তো আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী আমাদের বাসভূমি, মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বিবরণ হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দটি এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনেস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। জিও এবং গ্রাফি শব্দ দুটি মিলে জিওগ্রাফি, জিও শব্দের অর্থ ভূ এবং বা পৃথিবী, এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। অধ্যাপক ম্যাকনি মানুষের, উনি বলেছেন মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা ও বর্ণনাকে ভূগোল বলেছেন। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে আলোচনা করে তাই ভূগোল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলটি সংজ্ঞা দিয়েছিলেন। এর মতে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কীভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয়ে বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কীভাবে সাজিয়ে রাখে বা বিন্যস্ত করে রাখে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল। আলেকজান্ডার ফন হাম্বন্ট, তিনি যেটি বলেছেন তার মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতে তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষ বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই ভূগোল। পরিবেশের ধারণা আমরা এখন দেখব। পরিবেশের ধারণা, মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজ করে। প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘরবাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। ভিউয়ার্স, আমরা কিন্তু এর আগে ভূগোলের ধারণা দিয়েছি, এখন পরিবেশের ধারণা দিচ্ছে। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। পার্ক, সিসি পার্ক বলেছেন
পরিবেশের বলতে স্থান ও কালের কোন নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়, যেমন শুরুতে মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী নিয়েছিল মানুষের পরিবেশ, পরবর্তীতে সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কার্যাবলী। যার মানে হচ্ছে নিয়মিতই পরিবেশ কিন্তু স্থিতিশীল না, পরিবেশ কিন্তু ছোটো না, পরিবেশ ডাইনামিক, গতিশীল, পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তন হয়, ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের পরিবেশ। আবারও কোনো এক সময় নতুন আরও নতুন ধরনের পরিবেশ সৃষ্টি হবে, যেমন এক সময় মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, নেটওয়ার্ক ছিল না, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন আমাদের পরিবেশে প্রবেশ করেছে। পরিবেশের উপাদান দুই প্রকার, যেমন জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে তারা, যারা খাবার খায়, যাদের বুদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদের বলে জীব। গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ অন্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের জীব উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা, আর্দ্রতা হলো পৃথিবীর জড় উপাদান। আর্দ্রতা মানে আমরা জানি যে বাতাসের যত যে পানি যেটুকু থাকে সেটাকে বলা হয় আর্দ্রতা। এই জড় উপাদানে গড়ে ওঠা পরিবেশকে বলা হয় জড় পরিবেশ। তো আমরা কিন্তু এক নম্বরের অ্যান্সার শেষ করে ফেললাম, কয়ের অ্যান্সার শেষ করলাম? শুরু করছি খ, ভূগোলের পরিধি এবং পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। তো আমরা জানি বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তাধারার বিকাশ, সামাজিক মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয় যেমন ভূমিকম্প, রূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। ভূগোলের শাখাগুলো যেমন প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল, জীব ভূগোল, জলবায়ুবিদ্যা, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, প্রাণী ভূগোল, সামাজিক দুর্যোগ, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থা ও ভূগোল ব্যবস্থাপনা, অনেকগুলো ভূগোল কিন্তু আমরা দেখে নিলাম। ভূগোল পাঠের গুরুত্ব কী? হ্যাঁ, ভূগোল পাঠের গুরুত্ব এই কারণ, ভূ মানে পৃথিবীতে আমরা থাকি, পৃথিবীর সেই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের যে বসবাস করে সুবিধা হয়। প্রাকৃতিক ভূগোলে পৃথিবীর ভূমিরূপ দেখানো হয়, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু ইত্যাদি সম্বন্ধে জানা যায়। ভূমিরূপ দ্বারা একটি গ্রহের নগ্নীভবন এবং ভূমিরূপবিদ্যা যেটি দেখানো হয় সেখানে একটি গ্রহ কীভাবে নগ্নীভবন হয় এবং একটি ভূমি কীভাবে, একটি গ্রহ কীভাবে ক্ষয় হয়, এভাবে কীভাবে তার ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে জানা যায়। পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন, এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব সম্পর্কে আলোচনা করে জলবায়ুবিদ্যা। পৃথিবী বিশ্বের প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে জীব ভূগোল আলোচনা করে। মৃত্তিকা ভূগোলবিদগণ অশ্বমণ্ডলের উপরিভাগে, অশ্বমণ্ডল আমরা জানি, অশ্বমণ্ডলের উপরিভাগে মৃত্তিকা এবং এর বন্টন ও বিন্যাস সম্পর্কে আলোচনা করে। তো এইগুলো কিন্তু আমাদের খুব জানা গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র, বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ আছে। সমুদ্রপৃষ্ঠ কীভাবে উপরে উঠে আসে, কীভাবে নেমে যায়, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ, সমুদ্র পানিতে কেমন লবণাক্ত আছে, এগুলো নির্ধারণ করা, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা করা সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশের মানুষ কীভাবে বসবাস করছে, কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এইভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, তার কার্যকারণ অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয়। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, তার কার্যকারণ ও সামাজিক সংস্কৃতি, অর্থনৈতিক, রাজনৈতিক, জীবন, জনসংখ্যার ভূগোলের আলোচ্য বিষয়। দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষা করার কৌশল হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্ব। তারপরে আমরা বুঝতে পারছি যে এই সবগুলোই কিন্তু আমাদের জীবন সাথে সম্পর্কিত। সো ভূগোল আমাদের পড়তে হবে, ভূগোল আমাদের পাঠের প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি। তাহলে আমরা ক্ষয়ের উত্তর কিন্তু আমরা লিখে ফেললাম। এখন শুরু করছো গ, পরিবেশের উপাদানগুলো শনাক্ত করে মানুষের সাথে সম্পর্ক দেখাতে হবে। পরিবেশ দুই প্রকার, ভৌত ও প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গড়ে থাকে তাকে ভৌত প্রাকৃতিক পরিবেশ বলে। এই পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। এই উপাদানগুলোতে জড় উপাদান হলেও মানুষের জীবনের জন্য অপরিহার্য। প্রতিটি উপাদানই মানুষের টিকে থাকা এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের তৈরি আরেকটি পরিবেশ আছে, সেই পরিবেশের নাম, পরিবেশ হলো সামাজিক পরিবেশ এবং
সামাজিক পরিবেশে থাকে, মানুষের আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ইত্যাদি নিয়ে যে সে পরিবেশ তৈরি হয় তাকে বলে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ মানুষের পরিচয় প্রকাশ করে, মানুষের সাথে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সাথে সব পারস্পরিক সম্পর্ক তার বেঁচে থাকা, বেড়ে ওঠার জন্য এই সামাজিক পরিবেশ অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাহলে ভিউয়ার্স, আমরা এখন দেখছি সর্বশেষ আমাদের যে পয়েন্টটি, সর্বশেষ নির্দেশকটি দেখছি আমরা, ঘ, পরিবেশের প্রাকৃতিক ও মানবিক উপাদানের আন্তঃসম্পর্ক প্রদর্শন। তাহলে আন্তঃসম্পর্ক মানে যে পারস্পরিক সম্পর্ক, আমরা দেখব এখানে যে পরিবেশে দুটি উপাদান আছে, একটি প্রাকৃতিক উপাদান এবং একটি মানবিক উপাদান, এই দুটির সাথে কীভাবে এটি সম্পর্ক থাকে, মানে পারস্পরিক সম্পর্ক থাকে সেটি আমরা দেখব। পরিবেশে যেমন প্রাকৃতিক উপাদান আছে তেমন হচ্ছে মানবিক উপাদানও। দুই ধরনের উপাদানের মধ্যে সুন্দর যোগসূত্র বিদ্যমান। প্রাকৃতিক উপাদানগুলো মানুষের প্রয়োজনে সদা নিবেদিত, তাই মানুষ তার মানবিক উপাদান দিয়ে সেগুলোকে রক্ষা করে ও উন্নত করে। যেমন নদীর তীরে যদি আমরা দেখি, নদীর তীরে যে সমস্ত মানুষেরা বেড়ে ওঠে তাদের মধ্যে নদী প্রভাবিত সংস্কৃতি গড়ে ওঠে, তাদের আচার আচরণ, চিন্তা চেতনা, শিক্ষা, দক্ষতা সব কিছু নদী সম্পর্কিত হয়ে যায় এবং নদীর দ্বারা প্রভাবিত হয়ে যায়, এটা আমরা জানি। আবার যারা পার্বত্য এলাকায় মানে পাহাড়ি এলাকায় বসবাস করে তারা কিন্তু কষ্টসহিষ্ণু হয়, পরিশ্রমী হয়, তাদের রীতিনীতি, উৎসব, আচার আচরণ পাহাড়ি পরিবেশের সাথে মানানসই হয়। যে মানুষ দ্বীপে বসবাস করবে তার অর্থনৈতিক কর্মকাণ্ড মাছ, পাথর ও সমুদ্র সম্পর্কিত হবে, এটাই স্বাভাবিক। তো ভিউয়ার্স, আমরা বুঝতে পারলাম যে আমাদের কিন্তু পরবশেষের পয়েন্টটা পরিবেশ ও প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক ও মানবিক উপাদানের আন্তঃসম্পর্ক আমরা দেখিয়ে ফেললাম। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের প্রয়োজনগুলো আমাদেরকে জানাবেন। ওই শেয়ার গুড লাক।